ওয়েলকাম টু মাই চ্যানেল। গর্ভধারণ হলে একজন নারীর শরীরে বেশ কিছু হরমোন নিঃসৃত হয়। হঠাৎ করে শরীরে এমন হরমোন নিঃসৃত হওয়ার কারণে বেশ কিছু লক্ষণ দেখা দেয়, যেমন পিরিয়ড মিস হওয়া, বমি বমি বা বমি হওয়া, শরীর দুর্বল লাগা, বারবার প্রস্রাবে যাওয়া, স্তনে ব্যথা হওয়া ইত্যাদি। বর্তমানে ইন্টারনেটের কল্যাণে প্রায় সবাই গর্ভধারণের সব লক্ষণগুলো সম্পর্কে ধারণা আছে। অনেক বোন আমাকে প্রশ্ন করেছেন তার গর্ভধারণের লক্ষণ আছে কিন্তু টেস্ট নেগেটিভ। অনেকেই বলেন পিরিয়ড বন্ধ, স্তনে ব্যথা হয়, পেট ভরা ভরা লাগে, খেতে ইচ্ছে করে না। কেউ বলে পেটে হালকা ব্যথা, বারবার প্রস্রাবের চাপ আসে, মনে হয় পেটের ভেতর কিছু নড়াচড়া করছে, তাহলে কি আমি প্রেগনেন্ট? কিন্তু টেস্ট করলে রেজাল্ট নেগেটিভ আসে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব প্রেগন্যান্সির লক্ষণ থাকা সত্ত্বেও টেস্ট কেন নেগেটিভ আসে। তো চলুন শুরু করা যাক। প্রেগন্যান্সির লক্ষণ থাকার পরেও টেস্ট নেগেটিভ আসার দুইটি কারণ হতে পারে। এক, আপনি প্রেগনেন্ট কিন্তু টেস্ট নেগেটিভ আসছে। দুই, আপনি প্রেগনেন্ট নন কিন্তু প্রেগন্যান্সির লক্ষণ আসছে। প্রথমে আলোচনা করছি আপনি প্রেগনেন্ট থাকা সত্ত্বেও টেস্ট নেগেটিভ আসতে পারে যেই কারণে। এক, আর্লি টেস্ট করা। ইউরিন টেস্টের মাধ্যমে মূলত প্রস্রাবের এইচসিজি হরমোনের উপস্থিতি নির্ণয় করা হয়। গর্ভধারণের শুরুতে এই হরমোন প্রস্রাবে কম থাকে। এখন কেউ যদি পিরিয়ড মিস হওয়ার 2 থেকে 3 দিন পরেই ইউরিন টেস্ট করে, সেই সময় কিন্তু প্রস্রাবে এইচসিজি এর মাত্রা কম থাকে, তখন কিন্তু গর্ভধারণ হওয়ার পরেও রেজাল্ট নেগেটিভ আসতে পারে। দুই, বিকালে টেস্ট করা। এইচসিজি হরমোন সকালের প্রথম প্রস্রাবে সবচাইতে বেশি পাওয়া যায়। এখন কেউ যদি দুপুরে বা বিকালে টেস্ট করে তাহলে টেস্ট নেগেটিভ আসতে পারে, কারণ সারাদিন পানি পানের কারণে ইউরিনে এইচসিজির ঘনত্ব কমে যায়, তাই রেজাল্ট নেগেটিভ আসে। তিন, ভুলভাবে টেস্ট করা। হতে পারে টেস্ট কিটের মেয়াদ ছিল না বা সঠিকভাবে টেস্ট হয়নি, অথবা টেস্ট স্বাভাবিক তাপমাত্রায় না রাখার কারণে কিট অকেজো হয়ে গেছে, তাই সঠিক রেজাল্ট আসছে না। চার, অ্যাবনর্মাল প্রেগন্যান্সি। কিছু অস্বাভাবিক প্রেগন্যান্সি আছে যেগুলোর কারণে গর্ভধারণ হওয়া সত্ত্বেও টেস্ট নেগেটিভ আসতে পারে, যেমন কেমিক্যাল প্রেগন্যান্সি, মোলার প্রেগন্যান্সি, ইকটোপিক প্রেগন্যান্সি। ইকটোপিক প্রেগন্যান্সি হলে গর্ভের ভ্রূণ জরায়ুতে না বসে অন্য কোথাও, যেমন ফেলোপাইন টিউবে বড় হয়। এটি একটি মারাত্মক গর্ভধারণ। এই ইকটোপিক প্রেগন্যান্সি সঠিক সময়ে নির্ণয় না করতে পারলে মারাত্মক ক্ষতির পাশাপাশি মৃত্যুও হতে পারে। অর্থাৎ আপনার যদি গর্ভধারণের লক্ষণ থাকে তাহলে প্রথমে পিরিয়ড মিস হওয়ার 10 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। 10 দিনের ভেতর পিরিয়ড না হলে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম প্রস্রাব দিয়ে টেস্ট করতে হবে। টেস্ট করার 2 থেকে 4 ঘন্টা পূর্বে অতিরিক্ত পানি বা তরল খাবার খাওয়া যাবে না, তখন যে রেজাল্ট আসবে সেটাই সঠিক ধরে নিতে হবে। ধরে নিলাম আপনার গর্ভধারণের লক্ষণ আছে, আপনি যথাযথ নিয়ম মেনেই টেস্ট করেছেন, তবু রেজাল্ট নেগেটিভ। তো এখন আলোচনা করছি আপনি প্রেগনেন্ট নন কিন্তু প্রেগন্যান্সির লক্ষণ কেন আসছে, এই সব কারণগুলো নিয়ে। এক, সাইকোসোমাটিক সিমটমস। একজন নারী যখন সন্তান নিতে চেষ্টা করেন এবং 2-3 বার ট্রাই করার পরে সফলতা পান না, তখন গর্ভধারণের আকাঙ্ক্ষাটি এত বেশি তীব্র হয় যে গর্ভধারণ ছাড়া অন্য কিছু তার মস্তিষ্কে ভাবতে খুবই কষ্ট হয় এবং মানসিকভাবে ভেঙে পড়েন। অতিরিক্ত দুশ্চিন্তার কারণে কিছু হরমোন নিঃসৃত হয় যেগুলোর কারণে অনেক সময় পিরিয়ড মিস হতে পারে। আপনার শরীরের যে কোনো লক্ষণ আপনার কাছে গর্ভধারণের লক্ষণ মনে হতে পারে, যেমন হয়তো আপনি সকালে নাস্তা না খাওয়ার কারণে আপনার বমি বমি ভাব কিংবা দুর্বল লাগছে, কিন্তু আপনি হয়তো ভাবছেন এটি গর্ভধারণের লক্ষণ, তখন টেস্ট করেছেন রেজাল্ট নেগেটিভ। অনেকেই বলেন পেট ভরা ভরা মনে হয়, পেটের ভিতর কিছু নড়াচড়া করে। দেখুন, যখন অ্যাসিডিটি হয় তখনও কিন্তু পেট ভরা ভরা লাগতে পারে।
এবং স্বাভাবিকভাবে আমাদের ইনটেস্টাইন বা পাকস্থলী সবসময় নড়াচড়া করে। এছাড়া গর্ভধারণ হলে 20 সপ্তাহ বা 5 মাস না হলে বাচ্চার নড়াচড়া সহজে বোঝা যায় না। তো বুঝতেই পারছেন এই নড়াচড়া বাচ্চার জন্যে নয়। কেউ বলেন শরীরে জ্বর ভাব বা বারবার প্রস্রাব হচ্ছে, পেটে হালকা ব্যথা আছে। দেখুন, আপনার যদি প্রস্রাবে ইনফেকশন থাকে তাহলেও কিন্তু এই লক্ষণগুলো দেখা দিতে পারে। এছাড়া অনেকেরই পিরিয়ড শুরুর আগেও স্তনে ব্যথা, বমি ভাব, মোড চেঞ্জ, হালকা পেটে ব্যথা, ক্লান্তি ভাব ইত্যাদি হয়ে থাকে। তো হতে পারে আপনার পিরিয়ডের লক্ষণকে গর্ভধারণের লক্ষণ মনে করছেন। সবশেষে, আপনি যখন বাচ্চা নেওয়ার জন্য কোনো ঔষধ খেয়ে থাকেন সেগুলোর কারণেও কিন্তু এমন লক্ষণ দেখা দিতে পারে, কারণ এই ওষুধগুলো হরমোনের মাত্রাকে তারতম্য করে দেয়। দেখুন, পিরিয়ড মিস হওয়ার মানেই কিন্তু গর্ভধারণ নয়। হতে পারে আপনার পিরিয়ড অনিয়মিত। অনিয়মিত পিরিয়ডের অনেক কারণ আছে, সেগুলোর কারণেও আপনার পিরিয়ড মিস বা ডিলে হতে পারে। আবার অনেকেই বলেন গর্ভধারণের লক্ষণ আছে কিন্তু টেস্ট নেগেটিভ। এতক্ষণ নিশ্চয় বুঝে গেছেন গর্ভধারণ ছাড়া আরও অনেক কারণেই গর্ভধারণের মতো লক্ষণ আসতে পারে। মোট কথা, আপনার যদি গর্ভধারণের লক্ষণ বা পিরিয়ড মিস হয় তাহলে 10 দিন অপেক্ষা করুন। 10 দিনের মধ্যে পিরিয়ড না হলে টেস্ট করুন। তখন টেস্ট নেগেটিভ আসলে 3 থেকে 4 দিন পরে পুনরায় টেস্ট করুন। তারপর নেগেটিভ বা পজিটিভ যাই আসুক, আপনার উচিত হবে একজন গাইনি চিকিৎসকের পরামর্শ নেওয়া। গর্ভধারণ হলে প্রথম যে লক্ষণ দেখা দেয় এবং অনিয়মিত পিরিয়ডের কারণ নিয়ে বিস্তারিত ভিডিও রয়েছে আমার চ্যানেলে, প্লে লিস্ট অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। আজ এখানেই শেষ করছি। এছাড়া আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন আমাদের ফেসবুক পেজে। স্টে উইথ আস হেলদি অ্যান্ড সেফলি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।